প্রতিবন্ধী বাচ্চাদের দাঁড়ানো শেখাতে স্ট্যান্ডিং ফ্রেম। স্ট্যান্ডিং ফ্রেমটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রতিবন্ধী বাচ্চাদের অথবা যে বাচ্চারা সময় মতো দাঁড়াতে পারে না তাদের জন্য স্ট্যান্ডিং ফ্রেমটি। তো বাচ্চাদের প্রথমে বসা শেখাতে হয়। বসা শেখাতে হলে প্রতিবন্ধী যে চেয়ার, যে কর্নার চেয়ার অথবা স্পেশাল চেয়ার, এই দুইটা চেয়ারও আমাদের কাছে পাবেন। ছোটো বাচ্চাদের জন্য কর্নার চেয়ার আর 3-4 বছরের বেশি বড় বাচ্চাদের জন্য স্পেশাল চেয়ার। কর্নার চেয়ার এবং স্পেশাল চেয়ারের ভিডিও দেখতে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, লিঙ্ক দেওয়া আছে নিচ শেষে। তো এখন আমরা স্ট্যান্ডিং ফ্রেমের সেটিংটা দেখব, কারণ অনেকেই স্ট্যান্ডিং ফ্রেম নেওয়ার সময় সেটিংটা দেখতে চান, কিন্তু আসলে সময় সাপেক্ষ হওয়াতে, সময় কম থাকার কারণে অনেক সময় এটা লেন্দি প্রসেস হওয়াতে আমরা দেখাইতে চাই না, দেখাই না। সেক্ষেত্রে আপনারা বাসায় নিয়ে এটা দেখে দেখে সেটিং করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আপনাদের সামনে এই কষ্ট করে এই ভিডিওটা বানানো, এবং ধন্যবাদ একরামুল মামাকে যিনি ভিডিওটা আমাদের দিয়েছেন। উনি খুবই পরিশ্রম করে এটার সেটিংটা করিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা প্রথমে যেটাতে দাঁড়াবে, যে বেশি অংশটা, নিচের যে বেসটা, এটার দুই পাশে দুইটা পাইপ আমরা এটা ওইভাবে টাইট করে নেব ক্লিপ দিয়ে। তারপরে পায়ের যে সাপোর্টটা, পায়ের সাপোর্টটা তারপরে দেব, পায়ের হাঁটুর যে সাপোর্টটা। বাচ্চা এটা 1 বছর থেকে 14-15 বছর বাচ্চারা দাঁড়াতে পারবে। তো বাচ্চার হাইট অনুযায়ী তার পায়ের ইয়াটা রাখবেন, সাপোর্টটা রাখবেন, কারণ বাচ্চার, ছোটো বাচ্চাদের হাঁটু নিচে হবে, বড় বাচ্চাদের হাঁটু উপরে হবে। হাঁটুর একদম বরাবর নিচের ইয়াটা রাখবেন, সাপোর্টটা রাখবেন। তারপরে আপনার যে আমরা ব্যাক, কোমরের বেল্ট, কোমরের বেল্টটা তারপরে দিবেন, কারণ বাচ্চাদের দুইটা সাপোর্ট দিতে হয়, একটা কোমর একটা পিঠে। তো আমরা কোমরের সাপোর্টটা আগে দিয়ে দেব, হাঁটুর সাপোর্টের পরেই কোমরের সাপোর্টটা। তারপরে আমরা সামনের যে টেবিলটা থাকবে এটা বসাই দেব। দুই পাশে দুইটা ক্লিপ আছে, এই দুইটা ক্লিপ লুজ করে নেব, হ্যাঁ, কারণ এই পাইপের ভিতর দিয়ে ওই পাইপগুলো ঢুকাই দেব। তো সেক্ষেত্রে এগুলো লুজ করতে হবে। তো আপনারা দেখতেছেন আসলে একটা জিনিস সেটিং করতে খুবই সহজ, যদি সহজভাবে জিনিসটা নেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখে আপনারা এটা সেটিং করেন। এই যে আস্তে আস্তে দিয়ে দিলাম, বাচ্চার হাইট অনুযায়ী এটা রাখবেন। ছোটো বাচ্চা হলে আরও নিচে নামাতে হবে, বড় বাচ্চা হলে আরও উপরে উঠাইতে হবে। এটা তো বুঝবেন আপনারা, খুবই সহজ জিনিস। তো এই বাচ্চার হাইট অনুযায়ী বাচ্চা যেন দুইটা হাত এই টেবিল বরাবর রাখতে পারে, মানে বাচ্চার বুক সমান 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 হাইটে এটা রাখবেন, যেন বাচ্চা হাত দুইটা এটার উপর রাখতে পারে। এটার উপর খেলনা দিবেন, খাবার দিবেন, হ্যাঁ, বাচ্চা খেলবে। এই তো এটা দেওয়ার পরে তো এখন আমরা পিঠের বেল্টটা দেবো। পিঠের বেল্টটা সম্পূর্ণ দুইটা আলাদা আলাদা থাকে, জাস্ট দুই পাশে দুইটা এভাবে পাইপের ভিতর দিয়ে দেব, দুই পাশে দুইটা। এই যে আপনারা দেখছেন, এই যে দুই পাশে দুইটা এভাবে পাইপ দিয়ে ঢুকিয়ে দেব, এবং পিঠ দিয়ে পিঠে এই যে এইভাবে সাপোর্টটা দিব। এই যে দেখছেন, এটা মাথার নিচে থাকবে সাপোর্টটা, পিঠ বরাবর, পিঠের উপর অংশে, মানে ঘাড়ের নিচে এই সাপোর্টটা থাকবে। এখন হচ্ছে পায়ের পাতার বেল্ট দুইটা, পায়ের পাতার বেল্ট দুইটা বাচ্চাকে দাঁড় করানোর পরে দুইটা বেল্ট দুই পায়ে পরাই দিবেন, এবং বাচ্চার পায়ের বেল্ট দুইটা স্ক্রু দিয়ে বসাই দিবেন ইয়াতে একবারের মতো। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমাদের কাছে ফিজিওথেরাপি মেশিনপত্র সহ ফিজিওথেরাপি অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা পায়, এবং এসএস ফিজিও ইকুইপমেন্টে আসবেন। এসএস ফিজিও ইকুইপমেন্ট সবসময় ভালো ভালো প্রোডাক্টগুলো আপনাদের সাপ্লাই দিয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।